দূষণমুক্ত সবুজ সমাজ গড়ে তোলার বার্তা নিয়ে কলকাতা থেকে বাংলাদেশে পাড়ি দিল দশজন সাইকেলে করে বাংলাদেশ পৌঁছাবে তারা দূষণমুক্ত সবুজ বিশ্ব গড়ার বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশ পাড়ি দিলেন দশজন মহিলা ও একজন পুরুষ কলকাতা মহারানী কালীশ্বরী কলেজ ও সোদপুর নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সাইকেল র্যালির আয়োজন করা হয় বুধবার কলকাতার শ্যামবাজার থেকে র্যালির সূচনা করেন মন্ত্রী সাধন পাণ্ডে এদিন বিকেলে বনগা এসে পৌঁছায় এই র্যালি বনগা পৌরসভার পক্ষ থেকে সকল সদস্যদের সম্বর্ধনা দেয়া হয় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলররা আগামীকাল বনগা থেকে বাংলাদেশ রওনা দেবেন র্যালির সদস্য সদস্যরা আজকে যে জায়গায় ওয়েদারটা যে জায়গায় যাচ্ছে মূলত সেই জায়গাটাতে এবং যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে তার যে একটা এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে পড়ছে বিষয়টা যাতে মানুষকে আরও বেশি করা যায় যার জন্য সবুজ সবুজ এবং আরও সবুজের লক্ষ্যে এক দেশ থেকে আর এক দেশ সকালে ভোরবেলা সাইকেল চালিয়ে এই সমস্ত মেয়েরা বারাসাত হাবড়া গঙ্গায় এসছে আমরা গঙ্গা পৌরসভার পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং তারা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জেলায় তারা পরিক্রমা করছেন সব্যসাচী ভট্টাচার্য ও শায়ন চক্রবর্তীর রিপোর্ট নিউজ ল্যান্ড বনগাঁ